ছোট বড় বিভিন্ন কাচের বাক্সে ঝলমল করছে হীরার অলঙ্কার তলোয়ার ব্রোজ সহ আরো কত কি তা দেখতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ পাঁচ বছর আগে চুরি হওয়া হীরার অলঙ্কার পুরানো রূপে আবার জায়গা করে নিয়েছে জার্মানির গ্রুয়েনেস গেলবে জাদুঘরে ২০১৯ সালের নভেম্বরে এক ডাকাতিতে প্রায় চার হাজার তিনশো হীরাযুক্ত কয়েকটি অলংকার চুরি হয় জাদুঘর থেকে যার বাজার মূল্য প্রায় একশো মিলিয়ন ইউরো পরবর্তীতে দুই সালে এই অলঙ্কারগুলো উদ্ধার করে পুলিশ যার মধ্যে অধিকাংশই ইউরোপের প্রাচীন শিল্পকলার অংশ তবে ড্রেসডেনের সাদা হীরা একটি গয়না এখনো খুঁজে পাওয়া যায়নি দুই বছর আগে গহনাগুলো খুঁজে পাওয়া গেলেও আইনি মামলা চলায় সেগুলো প্রদর্শনীর ব্যবস্থা করা সম্ভব হয়নি তবে এখন এখন এগুলো প্রদর্শন করা সম্ভব হয়েছে সামান্য ক্ষতিগ্রস্ত হলেও তা খালি চোখে ধরা পড়ার মতো নয় বলে জানিয়েছেন জাদুঘরটির ডিরেক্টর জেনারেল এত সূক্ষ্ম কিছু ক্ষতি হয়েছে যা শুধুমাত্র বিশেষজ্ঞের চোখে পড়বে খালি চোখে তা দেখা যায় না বললেই চলে জাদুঘরের এই দালানটিকে দেশটির অন্যতম নিরাপদ দালান বলে মনে করা হতো তাই এই ডাকাতিকে নিজেদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে একটি শিক্ষা হিসেবে মনে করছেন কর্তৃপক্ষ ঘটনাটি আমাদের জন্য একটি তিক্ত অভিজ্ঞতাই বটে তবে আমাদের উচিত নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়া যে দালানটিকে আমরা ইউরোপের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি মনে করতাম সেখানে এমন হামলা আমাদেরকে হতভাগ করে দিয়েছে তবে আমরা এখন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি চুরি হওয়া সামগ্রীগুলো আঠারো শতক থেকে ইউরোপের রাজাদের দরবার আলোকিত করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অলংকারগুলো লুট করে নিয়ে যায় সোভিয়েত ইউনিয়ন যা পরবর্তীতে উনিশশো সালে পুনরায় ড্রেসডেনে ফিরে আনা হয় সাদিয়া তাসনিম সময় সংবাদ